হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কতগুলো রিসেন্ট ঝড়ের নাম, নামের অর্থ এবং নামকরণের দেশ। তো চলো শুরু করা যাক। আইলা, এর অর্থ ডলফিন, নামকরণ করেছে মালদ্বীপ। তিতলি মানে প্রজাপতি, এই নাম রেখেছে পাকিস্তান। ফণী মানে সাপ, এই নাম রেখেছে বাংলাদেশ। বুলবুল একটি পাখি, এই নামটিও রেখেছে পাকিস্তান। আমফান মানে আকাশ, নামটি রেখেছে থাইল্যান্ড। ইয়াস বা যশ, এর অর্থ হতাশা, এটা রেখেছে ওমেন। মোকা বা মোচা, এ ইয়েমেনের একটি বন্দর, এর নাম আর নামকরণ করেছে ইয়েমেন। অশনি মানে ক্রোধ, এই নামকরণ করেছে শ্রীলঙ্কা। তেজ মানে শক্তি বা বল, এই নামকরণ করেছে ভারত। হুদহুদ একটি পাখির নাম, এর নামকরণ করেছে ওমান। বিপর্যয়, এই নামের অর্থ দুর্যোগ, এই নাম রেখেছে বাংলাদেশ। মিথিলি মানে বিশাল গাছ, এর নামকরণ করেছে মালদ্বীপ। রেমাল মানে বালু, এর নামকরণ করেছে ওমান। দানা, এর নামকরণ করেছে কাতার, আর এর নামের অর্থ উদারতা। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।